এখন পাট শাক বাস্তিছি এই যে পাট শাক তাজা পাট শাক এই যে কিছু বাচ্চি এখানে আমাদের জন্য গরুর ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া হচ্ছে এক পাশে গরম পানি বসিয়ে দিয়েছে আর সেই গরম পানিতে গরুর ভুঁড়িটাকে হালকা একটু সিদ্ধ করে তারপরে উঠিয়ে বটি দিয়ে হালকা চাচা দিচ্ছে আর ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া যায় আর এটা হলো তার পরের দিন সকালে আমরা ভুঁড়িটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন চারপাশে হালকা একটু ময়লা থাকে কিনা সেটা খুব সুন্দরভাবে কেটে কেটে ফেলে দিয়ে একদম আবার পরিষ্কার করে চেষে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে ভুঁড়িটা আপনাদের তো দেখিয়ে দিলাম রায়ান মই বেবি একদম উপরে উঠে যাচ্ছে এই যে দেখাচ্ছে যে আমি উঠতে পারি আর গ্রামে আসলে বাইরে হাঁটাহাঁটি করে একটু খেলাধুলা করে এই জন্যই আমরা গ্রামে আসি যাতে একটু বাইরে হাঁটাহাঁটি করতে পারি বাইরে খেলাধুলা করতে পারে বাচ্চারা সব সময় তো ঢাকায় রুমের ভিতরেই থাকে তাই গ্রামে নিয়ে এসে ওদের একদম রোদে বাইরে খেলা করতে দেই এই যে রায়ান এখানে খেলা করছে এই যে উপরে দুন্দুল গাছ উঠতে পারো তুমি দেখি তো তুমি কিভাবে উঠো ওরে বাবা ওটা পড়ে যাও না বাবা ওরে বাবা অনেক উপরে উঠে গেছে এখন নামো 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 নেমে যাও দেখো পড়ে যাও না এখন বসবে বসে উপরে বসবে ওই ওখানে ব্যথা বাবা বসে থাকো আমি এতক্ষণ যেগুলো দেখালাম সবগুলোই ঈদের পরের দিন আর ঈদের পরের দিন বিকেলবেলা এটা আমরা একটু ঘুরতে যাচ্ছি আমরা একটি পার্কে যাচ্ছি এবং সেখানে অনেক কিছুই দেখার আছে আপনাদের সাথে শেয়ার করব এবং রাস্তা দিয়ে যেতে যেতে প্রতিটা মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আমাদের গ্রামের আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর আর বর্ষার সিজন চারপাশে পানি এত ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অনেক ভালো লাগবে দেখতে থাকুন আর অনেক স্বর্ণলতা দিয়ে ভরা এই যে কত স্বর্ণলতা দেখা যাচ্ছে স্বর্ণলতাটা একটু দেখিয়ে দিলাম এটা একটা ঔষধি গাছ আমরা কিছু স্বর্ণলতা ছিঁড়ে নিচ্ছি এই যে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই স্বর্ণলতা শুধু কাণ্ডই আছে এর কোনো পাতা নেই কাণ্ড দিয়েই ভরা থাকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বর্ষাকালের সিজন খেজুর গাছ বিশাল বড় কদম ফুল গাছ এই যে কদম ফুল দেখা যাচ্ছে কদম ফুল দিয়ে ভরা গাছে বাচ্চারা যাচ্ছে আর বৃষ্টির কারণে রাস্তাগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে বর্ষাকালের সিজন তো এই যে যে স্বর্ণলতাটা দেখাচ্ছি এটা কিন্তু একটি ঔষধি গাছ তবে কি কাজে লাগে সেটা আমি জানি না আর এটা হলো ডুমুর গাছ ওই যে দেখা যাচ্ছে কত ডুমুর একদম ডুমুর দিয়ে গাছে ভরা আমরা কিন্তু পার্কে যাচ্ছি হেঁটে হেঁটে এই যে একটি বাড়ির উপর দিয়ে আমরা যাচ্ছি তবে আমাদের বাড়ি থেকে অত দূরে নয় আমরা আশেপাশে চারপাশ দিয়ে অনেক ঘোরাফেরা করলাম নানা রকমের দৃশ্য দেখলাম তাই আমাদের একটু সময় লেগে গিয়েছে আর যে পার্কে যাচ্ছি সে পার্কটা কিন্তু আমাদের বাড়ির সাথেই অনেকটা দূরে নয় এই যে আমরা এখান দিয়ে এখন পার্কে চলে যাব পার্কের কাছেই প্রায় চলে এসেছি বাড়িটার উপর দিয়ে আমরা যাচ্ছি আর এই যে মুরগিগুলো খাবার খাচ্ছে
মরিচ গাছ, মরিচ দিয়ে ভরা, বাতাসে গাছটা একদম দুলছে। এই যে আমরা আবার রাস্তায় চলে আসলাম, বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম, এখন আবার রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তার মাঝে আমরা এক জায়গায় সবাই দাঁড়ালাম, আর আমার ননাস সবাইকে চকলেট কিনে খাওয়ালো। এই যে রাস্তা দিয়ে একটা সাইকেল যাচ্ছে, এই যে সবাই চকলেট খাচ্ছে। আমরা কিন্তু পার্কের কাছাকাছি চলে এসেছি। এই যে এটার ভিতরেই পার্ক, এখন আমরা ভিতরে ঢুকে যাব। কি সুন্দর গাছ দিয়ে এখানে নৌকা তৈরি করে রেখেছে, একদম গাছ, একদম আস্ত গাছ, কিন্তু এটা তাজা গাছ। এই তাজা গাছ দিয়ে এখানে একটা নৌকার শেপে গাছগুলো তৈরি করে রেখেছে, দেখতে এত সুন্দর লাগছে। আর এই যে আমি একটি পাতা ছিঁড়ে দেখাচ্ছি, এই যে একদম আসল গাছ কিন্তু এটা, এটা দিয়ে নৌকা তৈরি করে এখানে রেখে দিয়েছে সাজিয়ে। এই যে অনেক ভালো লেগেছে। আর এখন আমরা পার্কে ঢুকে যাব, পাশে একটা পুকুর, এই যে পুকুরটা দেখিয়ে দিলাম, আর পার্কে ঢুকে যাচ্ছি। আর এই পার্কটা কোনো এভাবে টাকা দিয়ে ঢুকতে হয় না, এর ওনাদের পার্সোনাল বাড়ি, বাড়ির ভিতরে এরকম ছোট্ট একটা পার্কের মতো তৈরি করেছে, মানুষ এখানে ঘুরতে আসে, বাচ্চারা খেলতে আসে এই জন্য। এই যে আমরা এখন পার্কে চলে যাব, এটা হলো ওনাদের বাড়ি। এটা, এই পার্কের নাম হলো শিকদার পার্ক, এটা আমাদের বাড়ির পাশেই। এই আমাদের বাড়ি থেকে আসতে 5 মিনিটের মতো সময় লাগে হেঁটে আসলে। আমরা একটু ঘোরাফেরা করে চারপাশে দেখিয়ে দেখিয়ে এসেছি, তাই হয়তো বা একটু সময় বেশি লেগেছে। এই যে এখানে অনেক লোক আছে বাইরের, ওনারা এখানে পার্কে বসেছিল, আমাদের দেখে ওনারা চলে যাচ্ছে। এখন আমি এই দোলনাটায় বসে পড়লাম। ওই যে আমার ছেলে বসে আছে, এই যে আমি কিন্তু দোলনায় বসে দুলছি, আমার পাগুলি দেখা যাচ্ছে। আমার ছেলে রায়ান, আমি দোলনায় বসে বসে দুলছি আর ভিডিও করছি, তাই ভিডিওটা একটু কাঁপছে। এই যে এখানে ওরা খেলছে বাচ্চারা, ওইখানে বাচ্চারা দোলনা খেলছে, ওই যে আমার ছেলে লাফাচ্ছে, আর আমিও এখানে দোলনায় বসে আছি। এই যে দোলনা, এই যে আমার পা, অনেক সুন্দর সুন্দর গাছ এখানে। এই যে ওনাদের এখানে আরো অনেক কিছু আছে, চলুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেই। দুই পাশে আম গাছের বাগান, আর মাঝে হলো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব। ভিতরে আরো অনেক কিছু আছে, আমি দেখিয়ে দিচ্ছি। লাইট, এগুলি জ্বলে যাবে সন্ধ্যা হলে। মুরগির খামার, এখানে অনেক আমলকি গাছ, একদম গাছ থেকে আমি একটি আমলকি পেরে নিলাম। মুরগির খামার, এখানে অনেকগুলো মুরগির খামার আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে ঘরের ভিতরে লেখা আছে।
এটা হলো সন্ধ্যার কিছু সময় আগে, আর সন্ধ্যা প্রায় হয়ে আসবে। আর এই পুকুরটা দেখা যাচ্ছে, এটা হলো মাছের খামার। এখানে নানা রকমের মাছ ছাড়া আছে। এখানে আমরা পার্কে এসেছি, তবে এই বাড়িতে মুরগির খামার, গরুর খামার, মাছের খামার, নানা রকমের খামার আছে। আমি তো মুরগির খামারটা দেখিয়ে দিলাম। আর এই পুকুরে নানা রকমের মাছ ছাড়া আছে। আর ঢোকার সময় যে একটি পুকুর দেখিয়েছিলাম, সেখানেও মাছ ছাড়া আছে। আর টাইস করা ঘর, লাইট, সিসি ক্যামেরা দেওয়া। এইটা কোনো অফিস রুম টুম বানাবার কি বসার জন্য? ভয় লাগে, ডাইপে ডুবে যায়নি। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখনই মাগরিবের আজান দিবে, তো তাই এখন অন্ধকার হয়ে গেছে। এই যে আকাশটা দেখা যাচ্ছে, এটা আকাশ, আকাশ থেকে একটা আলো পড়ছে। এটা হলো স্পিড বোট। গাছ না বল, এটা একটা খেলনা গাছ। কোথায় যাও তুমি, কোথায় যাও বাবা? হ্যাঁ সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে আমাদের বাসায় চলে যাচ্ছি। কত সুন্দর ফুল ফুটে আছে গাছে, আমি একটি ফুল ছিঁড়ে নিলাম। আমরা কিন্তু এখন বাসায় চলে এসেছি, এখন পাট শাক বাছতেছি। এই যে পাট শাক, তাজা পাট শাক, এই যে পাট শাক বাছছি। আমরা পার্কে থেকে ঘুরে এসে বাসায় দেখি একজন লোক আমাদের তাজা পাট শাক দিয়ে গিয়েছে, আর বোম্বাই মরিচ দিয়ে গিয়েছে। এখন আমরা সেই পাট শাকগুলো বেছে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।